মুখের দাগছোপ নিয়ে ভীষণ চিন্তিত, কিন্তু বাজারের এত নামি নামি প্রোডাক্ট ব্যবহার করেও কিছুতে কিছুই হচ্ছে না, বরং দিন দিন আরও দাগছোপ বেড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, দেখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ঘরোয়া সহজ পদ্ধতিতে রেমিডিগুলো ব্যবহার করে তোমরা কতটা উপকার পাবে। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেমেডিটা আমি তৈরি করেছি। একদম সাধারণ একটা রেমেডি। এখানে আমি দেখো হাফ চা চামচ টক দই নিয়েছি। এটা একদম দিনেরটা দিনে তৈরি করে দিলে সবচেয়ে ভালো হয়। তারপরে 3 থেকে 4 ড্রপ আমি এখানে নিয়েছি নারকেল তেল, বেশি কিন্তু নেবে না। তারপরে আমি ঠিক একই পরিমাণে নিয়েছি গ্লিসারিন। এবার যাদের স্কিনটা ভীষণ অয়েলি হয় তারা সেক্ষেত্রে গ্লিসারিনটাকে স্কিপ করবে, শুধু নারকেল তেলটা ব্যবহার করবে। এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তোমরা হয়তো ভাবতে পারো যে টক দই দিয়ে আবার কখনো কি কোনো ক্রিম তৈরি করা হয়? অবশ্যই হয়। এর আগেও আমি একটা টক দই ক্রিম দেখিয়েছি, তো এটা তো অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে, আমাকে মেসেজ করে জানিয়েছে যে ওরা এই ক্রিমটা ব্যবহার করে মানে রেজাল্ট ওরা পাচ্ছে। কিন্তু আমি সবসময় বলি যে ঘরোয়া ক্রিম তোমরা সাথে সাথে কিন্তু রেজাল্ট পাবে না, তোমাদের ধৈর্য রাখতে হবে, মনে বিশ্বাস রাখতে হবে। তো দেখো কথা বলতে বলতে আমার এই ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ক্রিমটা আমি এখানে 2 দিনের জন্য তৈরি করেছি, এর বেশি কিন্তু তৈরি করবে না, ফ্রিজে রেখে দেবে। এবার তোমরা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে, যেন মুখের মধ্যে কোনো ধুলো ময়লা না থাকে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, মুখে যেন কোনো ধুলো ময়লা না থাকে। তারপরে তোমরা ক্রিমটা নেবে, নিয়ে মুখে ভালো করে মাসাজ করে নেবে। মাসাজটা করবে যতক্ষণ পর্যন্ত ক্রিমটা মুখে বসে না যায় ততক্ষণ পর্যন্ত। টক দইয়ের এই নিয়ে একটা ভিডিও আমি আগেও দিয়েছি, অনেকেই ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে, তাই আবার আরেকটু সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে হয়তো অবাক হতে পারে যে টক দই দিয়েও আবার মুখের ক্রিম তৈরি হয়। অবশ্যই তৈরি হয়। টক দই আমাদের যেমন চুলের জন্য ভালো, আমাদের স্কিনের জন্য ভালো, তবে দৈনিক তোমাদের 100 গ্রাম করে যদি টক দই খেতে পারো তাহলে আরও ভালো রেজাল্ট তোমরা পাবে চুলের জন্য, স্কিনের জন্য, এমনকি তোমাদের মুখের যে নানান রকম সমস্যা তার জন্য। একটা কথা আমি তোমাদের বলি, এটা কিন্তু একদম ঘরোয়া রেমেডি, তাই তোমরা আস্তে আস্তে রেজাল্টটা পাবে। তবে একটা গ্যারান্টি আমি তোমাদের 100% দেবো যে 1 সপ্তাহ ব্যবহার করার পর তোমরা নিজেরাই দেখবে যে তোমাদের মুখের যে দাগছুপগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। কিন্তু 1 সপ্তাহেও তোমরা 100% রেজাল্ট পাবে না, তাই আমি তোমাদের শুরু থেকে ক্লিয়ার করে দিলাম। না হয় পরবর্তীতে তোমরা হয়তো বলবে যে ভিডিওটা দিদির শেয়ার করলো কিন্তু সেভাবে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। তাই বন্ধুরা নিজেরা মনে বিশ্বাস রাখবে, বিশ্বাস রেখে এগিয়ে যাবে, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবে। কারণ মনের বিশ্বাসটা হলো তোমার 50% কাজ করে দেয়, আর বাকি 50% তোমার হাতে কলমে কাজ করতে হয়। তো আশা করি কীভাবে তোমরা লাগাবে সেটাও বলে দিচ্ছি। এটা রাত্রে ঘুমানোর সময় লাগাবে, সকালে ঘুম থেকে উঠে কিন্তু মুখটা ধুয়ে নেবে। অনেকে যদি আরও ভালো রেজাল্ট পেতে চাও তাহলে এই কাজটা কিন্তু তোমরা স্নানের 2-3 ঘন্টা আগেও করতে পারো, তাহলে আরও ভালো রেজাল্ট পাবে। সকালে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা মুখটা ধুয়ে নেবে, কারণ এটা মেখে কিন্তু বাইরে বেরোনো যাবে না। তাহলে মুখের দাগছোপ নিয়ে কোনো টেনশন আর নয়, তোমরা শুধু মনে বিশ্বাস রেখে এই রেমেডিগুলো ব্যবহার করে যাও। আমি তোমাদের 100% রেজাল্ট দিয়ে বলি, গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি, তোমরা কিন্তু 100% রেজাল্ট অবশ্যই পাবে। একটু ধৈর্য নিতে হবে, একটু সময় নিতে হবে। আর দেখো আমি কিন্তু কখনোই তোমাদের বলি না যে তোমরা এই রেমেডিটা আমার এই রেমেডিটা লাগাও, লাগানোর পর বন্ধুরা তোমরা রাত্রে লাগালে সকালে দেখলে তোমাদের মুখটা একদম ঝাঁ চকচকে হয়ে গেছে, এটা কখনো হতে পারে না। এটা পৃথিবীর কোনো নামি দামি ক্রিম তোমাকে এটা দিতে পারবে না, কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো কোনো সাইড এফেক্ট নয়, কোনো কেমিক্যাল যুক্ত নয়, একদম ঘরোয়া রেমেডি। তোমরা নামি দামি প্রোডাক্টকেও হার মানাবে তোমরা যদি এগুলো সময় ধরে ব্যবহার করতে পারো। অনেকে হয়তো ভাববে যে
টক দই কি কাজে লাগবে, টক দইটা তোমরা ব্যবহার করে দেখো। কারণ টক দইয়ের গুণাগুণ যদি আমি এখন বলতে যাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। টক দইয়ের গুণাগুণটা আমরা সবাই জানি, শুধু তোমরা এই পদ্ধতিগুলো একটু মেনটেন করে চলো। আবারও বলছি, ক্রিমটা কিন্তু যদি তোমরা পারো দিনেরটা দিনে তৈরি করে লাগাবে। দেখো এটা তৈরি করতেও কিন্তু ঝামেলা নেই, তাই তোমরা দিনেরটা দিনে তৈরি করে লাগাবে। আমি কিন্তু তৈরি করে কখনো রাখি না, আমি দিনেরটা দিনে তৈরি করেই লাগিয়ে নিই। এই নাইট ক্রিমটা লাগানোর পর আমি তোমাদের বলছি যে তোমরা এই নাইট ক্রিমের একদম বিশাল ফ্যান হয়ে যাবে, এমনকি এর প্রতি তোমাদের এতই ভালোবাসা বেড়ে যাবে যে তোমরা চাইবে এটাকে দিনেও লাগাতে, রাতেও লাগাতে। দিনে লাগাবে, অবশ্যই লাগাবে, তোমরা হাতে পায়েও লাগাবে, তোমাদের যে ট্যানগুলো পড়ে সেগুলোকে রিমুভ করে দেবে দিনে স্নানের 2 থেকে 3 ঘন্টা আগে। আর অবশ্যই লাগিয়ে কিন্তু মুখে ফেস ম্যাসাজটা কিন্তু ভীষণ জরুরি, 2 থেকে 3 মিনিট তো কমপক্ষে ফেসটাকে ম্যাসাজ করবে, তাহলে যে রিঙ্কেল চলে আসে সেগুলোকে আসবে না, স্কিনটা ঝুলে পড়বে না। আর ম্যাসাজটা কীভাবে করবে সে আমি আগের ভিডিওতে সবসময় ভিডিওগুলো দিয়ে দিতাম, সবসময় না উপরের দিকে করে করে ম্যাসাজ করবে, এটা কিন্তু একদম মাথায় রাখবে তোমরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না বন্ধু, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাই তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।